জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফিট সলিউশন জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই সুস্বাগতম। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট তোমাদের, তোমরা যারা কলকাতা পুলিশ এবং WP কনস্টেবলে আবেদন করেছো, এই নিয়ে বড় একটি আপডেট উঠে এসেছে। তোমাদের এক্সাম কবে হতে চলেছে এই নিয়ে তোমরা অনেকে কমেন্ট করছো, এবং এর পাশাপাশি সব থেকে বড় যে আপডেট, কলকাতা হাইকোর্ট থেকে কিছুক্ষণ আগে আপডেট পাওয়া গেছে 2011 থেকে 2024 সমস্ত OBC সার্টিফিকেট বাতিল। সেই সমস্ত আপডেট তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করে দেবো। তোমরা যারা OBC সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছো, সেই সমস্ত OBC সার্টিফিকেট এই রিক্রুটমেন্টে গ্র্যান্ট হবে কি না, সেই সমস্ত বড় আপডেট উঠে এসেছে। আজকে তোমাদের সঙ্গে সেই সমস্ত ডিটেলস ভিডিও এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তার আগে রিকোয়েস্ট করবো, ইনফোইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সবার ফার্স্ট লেটেস্ট আপডেট পেতে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা WP'র PRB'র অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশান এই সেশনে চলে আসবে। এখানে আসলে দেখতে পাচ্ছ তোমাদের বর্তমান কোনো নোটিশ এখনও পর্যন্ত PRB তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবে। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বর্তমান একটি আনন্দবাজার পত্রিকায় এই পেপার কাটিংটি তোমাদের সঙ্গে আজকে উপস্থাপন করতে চলেছি। বর্তমান আপডেট যে উঠে এসেছে, WBCS পরীক্ষা OBC রায়ে আটকে গেল। তাহলে কি OBC সার্টিফিকেটের জন্য কি WBCS পরীক্ষা আটকে গেল? এই পত্রিকা ওয়াইজ যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটটি তোমাদের কাছে পৌঁছে দেবো। সদ্য সমাপ্ত লোকসভা ভোট প্রচারের অন্যান্য অগ্রসর শ্রেণী শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার সেই রায়ের কারণে আপাতত WBCS সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হাইকোর্ট রায়ের এই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন। প্রশাসনিক সূত্রের দাবি, প্রাথমিকভাবে তদন্ত স্থগিত আদেশ দেওয়ার চেষ্টা হবে, তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ের নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকিবে। নবান্ন সূত্রে বক্তব্য, সুপ্রিম কোর্টের এই গ্রীষ্মকালীন ছুটি চলছে, যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণেই এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না, এই কথা জানিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মান্থা। তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে OBC যে সার্টিফিকেট বাতিল হয়েছিল সেই সার্টিফিকেটের বিরুদ্ধে নবান্ন একটি আবেদন পেশ করতে চাচ্ছে সুপ্রিম কোর্টে। প্রশাসনিক সূত্রে খবর, পাবলিক সার্ভিস কমিশন PSC ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল। অর্থাৎ WBCS পরীক্ষা যে আবেদন জমা পড়েছিল, 2010 সালে যে OBC সার্টিফিকেট বাতিল হয়েছে সেই রায়ের আগেই এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে বা যোগ্যতে ডাকা হয়েছে ইন্টারভিউয়ে, আদালতে এই রায়ের প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে জানিয়েছে PSC। কিন্তু সুপ্রিম কোর্টের রায় থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত WBCS-এর মেন্সের আয়োজন আপাতত হচ্ছে না। এক বিশেষজ্ঞের বক্তব্য, প্রাথমিক পরীক্ষা প্রার্থীদের স্ক্যানিং হয়, তারাই বসেন মেন্সে, কিন্তু সেটা করা যাবে কি না আইনি পরামর্শ গ্রহণের পরেই বোঝা যাবে। তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে কলকাতা হাইকোর্ট থেকে OBC সার্টিফিকেট যে বাতিলের রায় দিয়েছিল সেই রায়কে মানতে চাচ্ছেন না PSC। তাহলে WP কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলে যে আবেদন জমা পড়েছে যাদের OBC সার্টিফিকেট দিয়ে, তাহলে কি তারা কি এক্সাম দিতে পারবে না? এই আর্টিকেল ওয়াইজ যে আপডেটটি উঠে এসেছে তার মানে আমরা বুঝতে পারছি যে যদি WBCS পরীক্ষা আটকে যায় OBC সার্টিফিকেটের এই কেসের বিরুদ্ধে, যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে এই রায় দিচ্ছে যে স্থগিতাদেশ রয়েছে, WBCS মেন্স পরীক্ষা আয়োজন করতে পারছে না WBPSC, তাহলে কি WBP কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল এক্সাম কবে হতে চলেছে? এই নিয়ে বর্তমানে কোনো আপডেট এখনও পর্যন্ত WBPRB বোর্ড তাদের নোটিশের মাধ্যমে কোনো কিছু জানায়নি। কলকাতা পুলিশ কনস্টেবল প্রি এক্সাম কন্ডাক্ট হতে চলেছে আমরা জানি যে 18 আগস্ট, এবং ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশে এক্সাম সেপ্টেম্বর নাগাদ আয়োজন হতে চলেছে। এই নিয়ে একটি আপডেট রয়েছে, PSC জানিয়েছে সুপ্রিম কোর্ট রায় না দেওয়া পর্যন্ত WBCS মেন্স এক্সাম কন্ডাক্ট করানো যাচ্ছে না। তাহলে কি কলকাতা পুলিশ এবং WP কনস্টেবলের এক্সাম কবে হবে, এই নিয়ে কোনো আপডেট এখনও পর্যন্ত আমরা সঠিকভাবে বলতে পারি না। কিন্তু আমরা একটি ডেট যেটা জেনেছি এই নিয়ে আমরা এগোতে পারি। তোমরা যারা প্রিপারেশান করছো, তোমাদের মতো তোমরা প্রিপারেশান চালিয়ে যাও। পরবর্তী যখনই OBC রিলেটেড সুপ্রিম কোর্টের রায় দেওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, এবং WP কনস্টেবল এবং
কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে পরবর্তী সবার ফার্স্ট যে কোনো লেটেস্ট আপডেট পরবর্তী পাওয়ার জন্য।